ঈশ্বরের শান্তি বার্তা প্রচার অনুষ্ঠানে শুরুর আগে নিজেদের মধ্যে মারপিট, চন্দ্রকোনায় জখম এক। হঠাৎ করে উত্তেজনা, এবারে সবাই সব রকম কথা বলছে, বলার পরে হঠাৎ করেই উত্তেজনা হয়ে গেলো। খাপাড়ার ওই কয়েকটা ছেলে এসে ওই রড এলিয়া মাত্রা আরম্ভ করল। স্থানীয় সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন, আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজবরলতেও চোখ রাখতে ভুলবেন না। এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন, দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর। বিশদ জানতে যোগাযোগ করুন 9933998177 এই নাম্বারে। নমস্কার। উদ্দেশ্য যেখানে শান্তির মাধ্যমে ভগবানের বার্তা প্রচার, সেই হরিনাম সংকীর্তনে প্রস্তুতি সভার মিটিং চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। চরম উত্তেজনায় ছড়ায় গ্রামে। ঘটনাটি চন্দ্রকোনা থানার মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের কামাগেরিয়া গ্রামের। জানা যায়, আজ 23 জুন রাতে গ্রামের হরিনাম সংকীর্তনের মিটিং চলাকালীন কয়েকজন উত্তেজিত যুবক রাজু পাতন নামে এক যুবককে রড দিয়ে মারে। অতর্কিত মারপিটে রাজু জখম হয়। রাজুকে উদ্ধার করে স্থানীয়রা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে রাজুকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দা নিমাই ধারা জানান, বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হবে। ঘটনায় এলাকায় উত্তেজনায় আছে। তনুক ঘোষের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। মিটিং হচ্ছিল গ্রামে, একটা মিটিং হচ্ছিল হরিসভা নিয়ে। সুষ্ঠুভাবে মিটিংটা হচ্ছিল, হওয়ার পরে হঠাৎ করে উত্তেজনা, এবারে সবাই সব রকম কথা বলছে, বলার পরে হঠাৎ করেই উত্তেজনা হয়ে গেলো। খাপাড়ার ওই কয়েকটা ছেলে এসে ওই রড এলিয়া মাত্রা আরম্ভ করল। যিনি আহত হয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে রাজু পাতর। যারা এই অতর্কিত আক্রমণ করেছে তাদের নাম? তাদের নাম ওই কোচা ভূঁয়া আছে, কার্তিকা ভূঁয়া, আর হচ্ছে কোচা খাঁ, বিমল দলবেরা, আরও সব ছিল। আপনারা কি এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করব। এখন ওই হসপিটালকে নিয়ে এসেছি, চোখটা একেবারে কেটে গেছে, ওই তো দেখতে পাচ্ছেন। আপনার নাম? এবারে ওরা বলছে যে এখানে পারবো না, ঘাটাল হসপিটাল নিয়ে যেতে হবে। এবারে ঘাটাল হসপিটাল নিয়ে যাবো, সেই নিয়ে ডাক্তারবাবুর সার্টিফিকেট নিচ্ছি, মোটামুটি থানায় অভিযোগ করি। আপনার নাম? আমার নাম নিমাই দাদা। আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।